আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين كفروا سواء عليهم انذرتهم ام لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون الحمد لله প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা কোরআনের তাফসীর মজলিসে উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখ লাখ সিজদা শুকর আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ তাসলিম বর্ষিত হোক আখেরি পয়গাম মানব জাতির মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি শরাহ লি সদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমরা সূরাতুল বাকারার 1-5 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর শুনেছি, আমরা বলেছিলাম আজকে ইনশাআল্লাহ 6 নম্বর আয়াত থেকে নিয়ে 15 নং আয়াত পর্যন্ত তর্জমা এবং এর সংক্ষিপ্ত তাফসীর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, শুনে বুঝে আমল করলে আপনার আমারই হোকাল পরকাল কল্যাণ হবে। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের শোনার এবং বুঝে আমল করা তৌফিক দান করেন। জি, সূরা বাকারার প্রথম যে 5টি আয়াতের আগে বলেছিলাম এই আয়াতগুলোতে মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, মুমিন মুত্তাকি যারা তাদের বৈশিষ্ট্য 5টি আয়াতে উল্লেখ করা হয়েছে। তারপরে 6-7 আয়াত কাফের যারা কাফেরদের কথা, কাফেরদের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন।
আর আপনার সাত থেকে পনেরো পর্যন্ত আট নম্বর আয়াত থেকে পনেরো নম্বর পর্যন্ত এখানে মুনাফেকদের নিয়ে আলোচনা করা হয়েছে। পরেও মুনাফেকের আলোচনা রয়েছে, তবে মুনাফেকদের কথা এখানে উল্লেখ করা হয়েছে, আমরা এ বিষয়গুলো আলোচনা করব। জি, মহান আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, নিশ্চয় যারা কুফরি করেছে, নিশ্চয় যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম, তাদের হে নবী তাদের তুমি ভয় দেখাও অথবা নাই দেখাও, আনজারতাহুম আম লাম তুনজিরহুম, আনজারতাহুম তাদের তুমি ভয় দেখাও অথবা তাদের লাম তুনজিরহুম ভয় নাই দেখাও, লা ইউমিনুন বরং তারা ঈমান আনবে না, তারা সমান। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা কাফের যারা অস্বীকারকারী তাদেরকে তুমি ভয় দেখাও বা নাই দেখাও, তারা কশ্চিন কালো ইমান আনবে না, তাদের ভয় দেখাই কী লাভ আর না দেখাই কী লাভ, তারা ইমান আনবে না, তাদের সবই সমান। তো এখানে কুফরি বলতে যা বোঝায় যে অস্বীকার করা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন সেগুলা পরিপূর্ণকে অস্বীকার করা অথবা কিছুকে অস্বীকার করা। তো আপনি কিছু অস্বীকার করেন আর পরিপূর্ণ অস্বীকার করেন, কাফেররা কাফের কাফেরই, কাফের কাফেরই, যে অমুসলিম সে কাফেরই, সে দিন থেকে বাইরে তো বাইরেই, তার হয়তো দুনিয়াতে সে গাড়ি বাড়ি টাকা পয়সা ইচ্ছা মতো সে চলতে পারে, অনেক অন্য উপকর্ম যা তার যা মনের ইচ্ছা খাইসা সব সে মিটাতে পারে, কিন্তু পরকালে তার কিছুই নেই। তবে হ্যাঁ, কাফেরদের ভিতরে কিছু পার্থক্য আছে। ধরেন কোনো কাফের একটু ভালো, কোনো কাফের একটু খারাপ। দুনিয়াতে কোনো কাফের যদি কাউরির প্রতি ভালো আচরণ করে, ভালো কোনো কাজ করে, তাহলে ওর ভালোর কাজের বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে কিছু তার জাজা দিয়ে দেন, কিন্তু পরকালে তার কিছুই নেই, পরকালে তার কিছু নেই। তাই যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহর পক্ষ থেকে এই যে কোরআন অবতীর্ণ হয়েছে, তিনি অবতীর্ণ করেছেন, এর ভিতরে যা বিধান রয়েছে কোরআন সুন্নাতে যা বিধান রয়েছে তার সবই তারা অস্বীকার করে অথবা কিছু অস্বীকার করে, তারা তাই বলছেন আল্লাহ তাদেরকে, যারা কাফের তাদেরকে ভয় দেখাও বা নাই দেখাও, তারা সমান, তারা ইমান আনবে না, ইমান তারা আনবে না, তো তারা ইমান আনবে না, এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এরপর আল্লাহ তাআলা বলছেন তাদের গুণের কথাতে বলছেন, তাদের সিফাতের কথা উল্লেখ করছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা খতাম খতাম মোহরাঙ্কিত তিনি করে দিয়েছেন, আল্লাহ তাআলা মোহরাঙ্কিত করে দিয়েছেন, আলা কুলুবিহিম তাদের অন্তরে, আলা কুলুবিহিম তাদের অন্তরে আল্লাহ তাআলা মোহরাঙ্কিত করে দিয়েছেন, ওয়ালা সামিইহিম আরা তাদের শোনা কর্ণেও, তার মানে তাদের অন্তর থেকে তারা অন্তরে বুঝবে না এবং তাদের কর্ণ কর্ণকুহর থাকার পরেও তারা শ্রবণ করবে না, তারা শ্রবণ করবে না, বরং তাদের অন্তরে মোহর মারা হয়েছে, কর্ণকুহরে মোহর মারা হয়েছে, এমন মোহর যে তারা আর গ্রহণ করবে না, ওয়ালা আবসারহিম গিশাওয়া আর তাদের চোখে দেওয়া হয়েছে আবরণ, তার মানে আবরণ যেটা আমরা বলি চোখে যে সে কিছু দেখতে পাবে না, মানে চোখ আর কিছু দেখে না, চোখে যেন পর্দা, তাদের চোখে পর্দা গেতা গেতা রয়েছে, পর্দা রয়েছে, চোখ দ্বারা সে ভালো মন্দ কিছু দেখবে না, অন্তরে মোহরাঙ্কিত করা হয়েছে, যদি মোহরাঙ্কিত করা হয় তার মানে ও শুনবে না, এর অর্থ এই যে ওকে যায় আপনি বলেন অন্যায় যে করে যাচ্ছে করেই যাবে, ওই যে কুফরিতে আছে পরকাল বলে যে একটা জিনিস আছে, আল্লাহ যে দুনিয়া সৃষ্টি করেছেন, আল্লাহর যে ইবাদতবন্দি করতে হবে, আল্লাহকে যে মানতে হবে, নবী রাসূলেরা নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রেরণ করেছিলেন, তিনি যে তাদেরকে গ্রন্থ দিয়েছিলেন, ফেরেশতারা ফেরেশতা আছে, জান্নাত জাহান্নাম রয়েছে, পরকালে হিসাব নিকাশ রয়েছে, মৃত্যুবরণ করতে হবে, কবর হিসাব নিকাশ রয়েছে, তো এগুলা তারা কিছুই বিশ্বাস করবে না, তাদের অন্তর থেকে অন্তর আছে কিন্তু অন্তর থেকে অন্তর নেই, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর রয়েছে কিন্তু অন্তর দ্বারা তারা বুঝবে না, অন্তর দ্বারা তারা বুঝবে না, তাই তাদের কর্ণকুহর রয়েছে কিন্তু কর্ণকুহরে তারা শুনবে না, ভালো মন্দ কিছুই তার মানে যেটা অন্যায় সেটাই তারা করে, ভালো তার দাঁড়াতে হবে না এবং যেটা ভালো সেটা তার চোখে সেটা গ্রহণ করবে না, ও আর কোনো ফায়দা আসবে না, তার মানে কোনো সে গ্রহণ করবে না, তাই আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম, এদের জন্য মর্মান্তক শাস্তি কঠিন শাস্তি রয়েছে, তার মানে জেনে রাখেন যারা অমুসলিম, যারা অমুসলিম তারা সবাই কাফির আর কাফেররা চিরস্থায়ী জাহান্নামে থাকবে,
এদের কোনো ছাড় নেই। কাফের যারা, এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। একজন কাফেরেরই কথা আপনি শুধু স্মরণ করতে পারেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি কাফের, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে তাকে সবথেকে হালকা, মানে হালকা শাস্তি দেওয়া হবে জাহান্নামের। সে হালকা শাস্তি কেমন জানেন কি? যে হালকা শাস্তি হলো যে জাহান্নামে তার জুতা পরা হবে, আবার তার জুতার নিচে অথবা তার পায়ের নিচে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। এই শাস্তি আসবে মাথা পর্যন্ত, এবং মাথা যেন ঘিলু পড়ছে ডকবক করে। যেমন আপনি পানির চুলায় পানি দিলে ভাত পাক করেন, অথবা তরকারি তরি তরকারি পাক করেন, পাক করলে দেখবেন যখন বেশি আপনার আগুনের তাপ হয়ে যায় তখন আপনার খুব বেশি ফুটতে থাকে, ফুটতে থাকে, তো নিশ্চয় যে শাস্তি দেওয়া হবে। এই শাস্তি যেন গড়গড় করে যায়, ফুটছে যেন, তার মানে তার দিমাগ পর্যন্ত, মাথা পর্যন্ত এইভাবে শাস্তি। তাহলে দেখেন যার জন্য, যারা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ করেছেন, সে ঈমান না আনার কারণে তার এই হালকা শাস্তির কথা বলা হয়েছে। তার মানে নিশ্চিত দেওয়া হবে আর মাথা পর্যন্ত দিমাগ খুলে যাবে, তাহলে এরকম টকবক করবে, তার শাস্তিতে কত কষ্ট। তাই যারা যারা কাফির, যারা এই মুসলিম এখনও হয়নি, আল্লাহকে ভয় করার জন্য আপনি ইসলাম গ্রহণ করেন, আপনার জন্য কল্যাণ হবে, আপনার জন্য কল্যাণ হবে। জি, এই যে দুটি আয়াত বললাম, এটি কাফেরদের গুণ বলা হয়েছে, যে তারা যাই বলেন তারা শুনবে না, কাফেররা কিছুতেই শুনবে না, আপনার ক্ষতি করতেই চাইবে। কাফেররা সবসময় মুসলমান যতই আপনার সাথে চলুক, আপনার কোনো দিন কল্যাণ চাইবে না, কাফের কোনো দিন আপনার কল্যাণ চাইবে না। জি, তারপরের আয়াতে যা আসছে আপনার 8-15 পর্যন্ত আয়াতগুলাতে এখানে বলা হচ্ছে যে আপনার মুনাফেকদের কথা, মুনাফেকদের, মুনাফেকের কয়েকটা রূপ আছে মুনাফেকদেরকে। কাফেরকে আপনি দেখলেই বুঝবেন, কাফের যে কাফের যাকে চিনেন, তো যারা কাফের আপনি চিনেন, আপনার এলাকাতে যদি কারা থাকে বা কাকে কাফের, আপনি এটা স্পষ্ট যাবে কাফের। কিন্তু মুসলিম নাম ধারণ করে যদি আপনার ভিতরে থাকে আর ওই মুনাফেকি করে, ওকে বোঝা বড় দায়ী, খুব কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগীরা ছিল এবং আদৌ আছে, আদৌ আছে মুনাফেক, আদৌ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল এই মুনাফেকেরা। এরা সব থেকে বেশি ইসলাম মুসলমানদের ক্ষতি করে, মুসলমানদের এরা বেশি ক্ষতি করে। তো মুনাফেকদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের ভিতরে কিছু মানুষ আছে, মান ইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালেতে, পরকালের প্রতি বিশ্বাস করেছি। আল্লাহ বলছেন, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। এটা কি আমার কথা? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন যে মানুষের ভিতরে কিছু মানুষ আছে, তারা বলে যে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি, পরকালের প্রতি ইমান এনেছি, কিন্তু তারা মুমিন নয়, তারা মুমিন নয়। দেখেন মুনাফেকদের কথা যেহেতু বলা হচ্ছে, যে মুনাফেকের, মুনাফেক দুই প্রকার, এক প্রকার নিফাক এতেকাদি আর আমালি। তো মুনাফেকের অর্থ হলো যে মুনাফেক যে এই ব্যক্তি সে উপর উপর ভালোগুলা দেখাবে আর খারাপ যে জিনিসটি সে গোপন রাখবে। তো এই মুনাফেক যে যেগুলা কিছু ভালো ওগুলা উপর উপর দেখাবে, আর যেগুলা খারাপ কুফরি বিষয়গুলা বা খারাপ যেগুলা বিষয় শরীয়তের বহির্ভূত কাজ, এগুলা গোপন রাখবে আর সবসময় ক্ষতি করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই মুনাফেকেরা তাই করত, এই মুনাফেকেরা তাই করত, মুসলমানদের সাথে আসতো আর বলতো না না তোমাদের সাথে আছে, আর এরা ওদের যে ওই যে বন্ধুরা আছে মুনাফেক কাফের যারা আছে ওদের সাথে যেত আর বলতো না ওদেরকে হাসি ঠাট্টার জন্য আমরা গেছি। দেখেন পরস্পর কী বলছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে না, তারা মুমিন নয়। তাই নিফাকে এতেকাদি, যে যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত এসেছে এটাকে মানে না এবং ঘৃণা করে, আল্লাহ রাসূলকে ঘৃণা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন তা ঘৃণা করে, সবগুলোকে অস্বীকার করে, ঘৃণা করে, এরা হলো বড়ো মুনাফেক। এই বড়ো মুনাফেক যে, এই বড়ো মুনাফেক, এই বড়ো মুনাফেকও আপনার চিরস্থায়ী যদি সে তাওবা করে ইসলাম ধর্ম গ্রহণ না করে, তাহলে সে দিন থেকে বাইরে, এবং সেও পরকাল তার হারাবে, সেও চিরস্থায়ী জাহান্নামে হবে। যে যে ব্যক্তি আল্লাহকে অবিশ্বাস করে, যদি আপনার আল্লাহকে অবিশ্বাস করে গোপনে গোপনে আর আপনাকে বলছে না 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 আমি খুব ভালো কাজ করি, ওই ইসলাম শরীর যা আছে সবগুলা ঘৃণা করে, রাসূলকে ঘৃণা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে তা ঘৃণা করে, এগুলাকে ঘৃণা করে আর আপনাকে দেখায় খুব ভালো, তো এরকম যদি হয় তাহলে এরা বুড়া বড়ো মুনাফেক, এরা দিন থেকে বাইরে। এটাই বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এরাই ছিল, এরা যেগুলো খারাপ এগুলাকে গোপন রাখে আর কিছু ভালো সেগুলো দেখায়, যে না না তোমাদের সাথে আমরা আছি। যে আর একটা মুনাফেক, মুনাফেক আমরা মুসলমান যারা, আমাদের ভিতরে এই নিফাকিগুলো রয়েছে,
আমালি, একে বলা হয় আমালি, এগুলো যদি থাকে তাহলে দিন থেকে বাইরে নয়। তা আমি বলবো না যে আপনারা এটা করবেন, এটা করবেন না, তারপরও হয়ে যায়, মানুষ মাত্র ভুল হয়ে যায়। তো নিফাক আমালি যেটা, এটা আপনার ভিতরে আমার ভিতরে এগুলা হয়। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আল্লাহ যেন আমাদের উপর দয়া করে, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। তো এই ইমর আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত তিনটি, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে, ওয়াইদা ও তুমিনা খানা, আমানত রাখা হলে খিয়ারত করে। অন্য হাদিসে বলা হচ্ছে ওয়াইদা খসামা ফাজারা, যখন তারা ঝগড়া করে গালিগালাজ করে। এগুলা কিন্তু মুনাফিকের আলামত, তার মানে এগুলা আমাদের ভিতরে, আমাদের ভিতরে রয়েছে। কিন্তু আমরা এগুলা যদি থাকে তাহলে দিন থেকে বাইরে না, তা আপনাকে বলবো না যে আপনি এটা করেন। মিথ্যা কথা বলা বড় পাপ, তাওবা করা লাগবে। ওয়াদা করলেন, ওয়াদা ভঙ্গ করলেন, এটা বড় পাপ। আপনার কাছে কেউ আমানত রেখেছে, আমানত আপনি খেয়ানত করলেন, আপনার কাছে কেউ টাকা রেখেছে, না না আমার কাছে টাকা রাখুন, কোথায় রে, কখন রেখেছো, কখন দিয়েছো আমাকে টাকা, কোথাও টাকা কই দিলে আমাকে, আপনি অবিশ্বাস করে আপনি এমন কথা বলে তাকে তেড়ে দিলেন। আপনাকে আমানত দিয়েছে, আমানতটা আপনি ঠিক করে ফেরত দিলেন না, এটা জুলুম করলেন, পরকালের জন্য আপনাকে ধরা খেতে হবে। এরপরে দেখা যায় আমার গালিগালাজ করি না, এমনিতে কিছু বলে গালিগালাজ শুরু করে দিই। আল্লাহ আমাদের হেদায়েত দান করো, সবার কথা বলছি আমি, আমি আল্লাহর কাছে নিজেই ক্ষমা চাচ্ছি, আমাদেরকে আল্লাহ হেদায়েত দান করো। আমরা দেখা যায় ঝগড়া করলে মানুষের গালিগালাজ করা করতে লাগে, তাই এগুলা মুনাফিকের আলামত। আল্লাহ যেন আমাদের রহম করেন, দয়া করেন। তো মুসলমানদের ভিতরে, ইমানদার ভিতরে যদি এগুলো থেকে থাকে আমরা তাওবা করব, আল্লাহ যেন আমার মাফ করেন। আর মুসলমানদের ভিতরে এগুলো থাকলে এই দিন থেকে বের হবে না, কিন্তু এগুলো থেকে সাবধান, এগুলো বড় পাপ। তাওবা, আল্লাহ যেন আমাদের তাওবা করা তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের এই মাঝ থেকে এগুলা উঠিয়ে নেন। জি, এরপরে দেখেন যারা মুনাফেক তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, তারা ধারণা করে যে আল্লাহ এবং যারা ইমানদার এদেরকে ধোকা দেয়। এই মুনাফিকেরা মনে করে যে ধোকা দিচ্ছি, এই আল্লাহ এবং এই ইমানদার এদেরকে ধোকা দিচ্ছি। তা আল্লাহ বলছেন, আল্লাহ উত্তর দিচ্ছেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, কিন্তু আল্লাহ বলছেন তারা নিজেকেই, নিজেকে নিজেই ধোকা দেয়, কিন্তু তারা বুঝে না। আশা বলেন তো, আমরা যারা সালাত পড়ি না, বলেন আপনি যদি সালাত না পড়েন তো ধোকা কি আপনার বাপ মাকে দিলেন, না আল্লাহকে দিলেন, যার আর কোনো আপনার ইমানদার বন্ধু আছে তাকে দিলেন, কাকে ধোকা দিলেন, ধোকা তো নিজেকেই দিলেন। তার মানে ধোকা আপনি নিজেকে দিলেন না, আপনি মসজিদে এসে সালাদ যদি পড়েন তাহলে তো কল্যাণটা আপনার নিজের করলেন। আচ্ছা, সালাদ পড়া যে নেকি, এটা কি আপনার বাবাকে দিবেন নাকি, না আপনার মাকে দিবেন, না আপনার ছেলেকে দিবেন, না আপনার প্রিয়তমা স্ত্রীকে দিবেন, কারণ স্ত্রী আপনার প্রিয়তমা দুনিয়াতে, মা বাপ তো আছে, কিন্তু তার মানে স্বামী স্ত্রী ভালোবাসেন, তো যে কি বলবে যে আগো তোমার জন্য সালাদ পড়লাম, তোমাকে নাকি এগুলো দিয়ে দিলাম, তাই কি করবেন নাকি। তাহলে আপনি যদি সালাদ না পড়েন ধোকা দিলেন না আপনি নিজেকে। আশা বলেন তো, আপনার ব্যবসা বাণিজ্য যে করছেন, আপনি যে হারাম খাচ্ছেন, নিজেকে ধোকা দিচ্ছেন না। আপনার ছেলে মেয়ে কি বলবে যে না বাবা তুমি তো এত টাকায় হয়ে নিয়েছে এতটা, না আপনি ধোকা দিয়ে নিয়ে গেলে ধোকা দিচ্ছেন নিজেকে। তাই দেখেন এই যে আল্লাহ বলছেন, ও মুনাফিকরা মনে করে যে আল্লাহকে ধোকা দিচ্ছে আর ইমানদারকে ধোকা দিচ্ছে। জি না, আপনি নিজেকে ধোকা দিচ্ছেন, নিজের ক্ষতি করছেন, নিজেকে অবমূল্যায়ন করছেন। আপনার মতো ফুল ব্যক্তি গাধা আর কেউ নাই দুনিয়াতে, নিজেকে ধোকা দিচ্ছেন। মৃত্যুবরণ করেই দেখেন কেমন মজা, মৃত্যুবরণ করলেই যা আমল করেছেন তাই যাবে, আর কিছুই যাবে না, সব কিছু পড়ে থাকবে। এই জন্য আপনি নিজেকে ধোকা দিন না, খবরদার ভুল করছেন আপনি। আপনার উপর হজ ফরজ এত টাকা পয়সার মায়া কেন, মরে গেলে কি আপনার জন্য করবে নাকি কেউ, মনে করছেন নিজে যা পারবেন তাই করে যান, মনে করছেন আপনার টাকা পয়সা আছে হজ আপনার উপর ফরজ, আপনি হজ করে যান, নিজেকে ধোকা দিয়েন না। আপনার উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত দিয়ে তা তখনই দিয়ে দেন, নচেত আপনি পাপি হয়ে মৃত্যুবরণ করবেন, পরকালে আপনাকে ধরা হবে। হজ করছেন না, আপনি পাপি হয়ে মৃত্যুবরণ করছেন, যাকাত দিচ্ছেন না, পাপি হয়ে মৃত্যুবরণ করছেন, সালাত পড়ছেন না, আপনার পরকাল হারে যাবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞেস করবে সালাত সম্পর্কে, তাই আপনি নিজেকে ধোকা দিচ্ছেন, অন্যায় কাজ করে নিজেকে ধোকা দিচ্ছেন, মনে করছেন যে না 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 কেউ আমার কিছু করছে না, আল্লাহ আপনাকে দেখছে সব কিছু। কিরামান কাতিবিন, এই যে আপনার কিরামান কাতিবিন লেখক রয়েছে, তিনি ভালো মন্দ কী করছেন আপনি সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। এই জন্য আল্লাহকে ধোকা দেওয়া নয়, বরং নিজেকেই ধোকা দেওয়া হয়। আল্লাহকে ভয় করেন, নিজের কল্যাণ করা শিখেন, তাহলে আপনার কল্যাণ হবে। যে এরপরে বলছেন আল্লাহ ফি কুলুবিহিম মারাদুন, যে এই যে মুনাফেক এদের অন্তরে ব্যাধি রয়েছে, ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের ব্যাধিকে বৃদ্ধি করে দিয়েছেন, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য মর্মন
মর্মান্তক তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, তাদের যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কেন? যে বিবা কানু ইয়াকযিবুন, কারণ তারা মিথ্যাবাদী, তারা মিথ্যাবাদী, এই জন্য তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। দেখেন যে দুই প্রকার অসুখ মানুষের ভিতরে রয়েছে, আরও অসুখ তার ভিতরে, একটা হলো সুভাত আর একটা হলো শাহওয়াত। সুভাত বিষয়টা একটু বুঝেন, সুভাত হলো যারা কাফের, এর ভিতরে কুফরি, যারা মুশরিক, শিরকি কাজ করে, শিরকি কাজ করে আর যুক্তি নিয়ে আসে, যুক্তি নিয়ে আসে, সুভাত মানে যুক্তি নিয়ে আসে, কুফের কাফের যুক্তি নিয়ে আসে, আল্লাহকে অস্বীকার করে, যুক্তি ছেড়ে নিয়ে আসে, মিথ্যা কথা বলে, তার ভিতরে নিফাকি রয়েছে, তার ভিতরে সন্দেহ রয়েছে, তারপর নাস্তিক, দেখছেন না আপনার সমাজে কত নাস্তিক আছে, আল্লাহকে অস্বীকার করে, তার ভিতরে সন্দেহযুক্ত সন্দেহ নিয়ে বেড়াচ্ছে, এই সন্দেহ সহজে দূর হবে না। এই কাফের কুফরি, এই শিরকি, এই নেফাকি, এই সন্দেহ সহজে দূর হবে না, এটা বলা হয় সুভাত। সে যুক্তিতর্ক নিয়েই সে চলছে, যুক্তিতর্ক নিয়েই চলছে, আল্লাহ তাদের হেদায়ত দান করুক। এই নাস্তিকেরা যুক্তিতর্ক নিয়েই আপনার সাথে কথা বলে, এ হলে কী হবে, এ হলে কী হবে, কত কী মিথ্যা কথা বলে, নিজেকে যে ধোকা দিচ্ছে, নিজেই এই কপড়ের ভিতরে পড়ছে। তাই আল্লাহ বলছেন যে এই মুনাফিকি মানুষরূপী শয়তান, এদের অন্তরে অন্তর মরে গেছে, এদের অন্তর অসুস্থ, অন্তর অসুস্থ, এই জন্য অন্তর অসুস্থ, তাই সঠিক পথে আসবে না, তাই আল্লাহ তাদের অসুস্থতা আরও বৃদ্ধি করে দিয়েছেন। কুফরি যে করছে, কুফরি নেফাকি যা করছে, এগুলো আরও বৃদ্ধি করে দিয়েছেন, তাই এগুলো আপনাকে ত্যাগ করতে হবে। তারপর আল্লাহ তাআলা যে বলছে আর একটা যে বিষয়, যে শাহওয়াত, মানুষ দেখা যায় যে অনেক সময়তে শাহওয়াত, আপনার ইচ্ছা যে আপনি জিনা করবেন, আপনাকে বলছি না জিনা করবেন, আপনার যদি জিনা কারোর সাথে হয়ে যায় তাহলে আপনি জিনা থেকে আপনি দূরে সরে গেলেন, মানে আপনার যে কাজটি করার ইচ্ছা এটা আপনি সরে গেলেন, এইটাও মুনাফেকদের একটা কাজ, তার মানে আপনি জিনা করছেন, এর অর্থ কি আপনি জিনার পার পেয়ে যাবেন, পরকালে আপনি ধরা খাবেন, কিন্তু এটা হলো শাহওয়াত, আপনার ইচ্ছা যে আপনি জিনা করবেন, আপনি কিছু খারাপ কাজ করবেন, যেগুলা আপনার মনে চাচ্ছে, আপনি কাজটি করলেই আপনার মিটে যাবে, তো এগুলা কি এলেও পাপ, কিন্তু যেটা সুভাত এটা বেশি কঠিন, আল্লাহকে অস্বীকার করছে, যুক্তিতর্ক খাটাচ্ছে, ওই ইমান নিয়ে আসতে পারে না। কিন্তু জিনা মুসলমানদের ভিতরে জিনা করে, জিনা করতে আসে, তাওবা করছে, যাক আল্লাহ আমাদের হেদায়ত দান করুক, আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক, যারা জিনা ব্যভিচার ফাহেশা যুবক যুবতী, যারা তোমরা জিনা ব্যভিচার নিয়ে ব্যস্ত আসো, আল্লাহকে ভয় করো, যদি যুবক যুবতী যারা অবিবাহিত এরা জিনা করলে এদেরকে 100 ব্যাত মারা লাগবে, আর এই দেশ থেকে আর এক দেশে তাকে পিঠে দেওয়া লাগবে, মানে এই দেশে আর থাকতে পারবে না। আর যারা বিবাহিত নারী পুরুষ এরা জিনা করলে 100 ব্যাত মারতে হবে, এবং তাদেরকে রজম মেরে পাথর মেরে হত্যা করতে হবে, এটাই ইসলাম শরীয়তের হুকুম। তাই জিনা থেকে নিজেকে রক্ষা করেন, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। এরপর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, যখন তাদের বলা হয় যে তোমরা এই জমিনে ফিতনা ফাসাদ করো না, তখন তারা বলে কলু ইন্নামা নাহনু মুসলিহুন, যে না না আমরা তো ফিতনা ফাসাদ করি না, বরং আমরা ইসলাহাতকারী। তাই মুনাফিকেরা দেখা যায় যে খারাপ কাজে করতে থাকে, মানুষের মাঝে বিশৃঙ্খলা করতে থাকে, তারা যে অন্যায় কাজ করতে থাকে, অন্যায় থেকে নিজেকে রক্ষা করে না, তারপর তাদেরকে বলা হলে বলে না 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 আমরা বিশৃঙ্খলা করি না, বরং আমরা ভালোই কাজ করি, আল্লাহ সবাইকে হিদায়ত দান করুন। এরপরে তারা বলে আলা, আল্লাহ বলছেন সাবধান, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালা কিল্লা শরণ, তারা ফিতনা ফাসাদকারী। আপনি যদি আমাল সালেহা না করেন, আপনি যদি জেনায় লিপ্ত থাকেন, আপনি যদি মদে লিপ্ত থাকেন, আপনি যদি তামাক জর্দায় লিপ্ত থাকেন, আপনি যদি মানুষের টাকা পয়সায় লুণ্ঠনে লিপ্ত থাকেন, আপনি যদি অন্যায় কাজে লিপ্ত থাকেন, যা করছেন সুদ ঘুষে লিপ্ত থাকেন, আপনি অন্যায় কাজ শিরকি কাজে লিপ্ত থাকেন, বিদাতি কাজে লিপ্ত থাকেন, তাহলেই তো আপনি ফিতনা ফাসাদকারী। ভালো কাজ করলেই আপনি কল্যাণের পথে, নচেত আপনি কল্যাণের পথে নয়, আপনি ফাসাদ সৃষ্টিকারী। তাই আল্লাহ বলছেন না, বরং তারা ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা ওয়ালা কিল্লা শরণ, কিন্তু তারা বুঝে না, সেটা তারা বুঝে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন এই মুনাফিকদের বলা হয় যে তোমরা ইমান আনো যেভাবে মানুষরা ইমান আনে, ইমানের অর্থ আমরা এর আগে বলেছি যে অন্তরে বিশ্বাস, অন্তরে বিশ্বাস অথবা অন্তরে স্বীকৃতি, মুখের স্বীকৃতি, আমল এর মাধ্যমে বাস্তবায়ন করা, এবং আনুগত্যের মাধ্যমে ইমান বাড়ে, পাপের মাধ্যমে ইমান কমে। তো ইমান আনার জন্য যখন তাদের বলা হয় তখন তারা বলে
যে আমরা কি কওলু আনুমিনু কামা আমানা সুফহা, আমরা কি ঈমান আনব ওই নির্বোধ ব্যক্তিদের নাই? তার মানে আল্লাহ তাআলা এখানে বলতে চাচ্ছেন যে ওই মুনাফিকরা বলে ওই সেই সময়তে সাহাবাদের কথা বলছেন যে সাহাবারা যেমন বুঝে না অবুজ তারা ঈমান আনে, তাদের মতো কি আমরা অবুজ? আনাউযুবিল্লাহ। তার মানে সাহাবারা কশ্চিনকালেও অবুজ নয়, বরং সাহাবাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট ছিলেন, আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট। তাই সাহাবাদের প্রতি সকল সাহাবাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাই তারা নির্বোধ নয় যারা ঈমান আনে না, যারা তাই আল্লাহ বলছেন সাবধান, আলা ইন্না হুম হুম সুফহা ওয়ালাকিল্লা আলামুন, সাবধান যে এই তারাই মুনাফিক, এরাই নির্বোধ, কিন্তু তারা বুঝে না, তারা বুঝে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন এই মুনাফিক এরা ইমানদারদের কাছে আসতো, সাক্ষাৎ করতো, তখন তারা বলতো ইমানদারকে যে হ্যাঁ আমরা ইমান এনেছি, তোমাদের সাথেই আছি। এরপরে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, তাদের বন্ধুদের কাছে যখন আবার যেত, তার মানে এরা এই মুনাফিকরা ইমানদারের কাছে আসতো, তা বলছে এই তোমাদের সাথে তো আছি। তার মানে ইমানদাররা কী করছে এগুলো সব জানার পরে তাদের শয়তান বন্ধু যা আছে মুনাফেক ওদের কাছে বলবে এই এরা এগুলা পরিকল্পনা করছে, দে বলে তারপরে তারা বলতো যে হ্যাঁ কলু ইন্না মাকুম, মুনাফেকদের কাছে বলতো যে আমি তোমাদের সাথেই আছি, আমি ওই ইমানদারদের সাথে নই। বরং তারা কি বলে এগুলা শোনার পরে তোমাদের বলবো, তাই তোমাদের কাছে ওদের কাছে গিয়েছিলাম। এইভাবে মুনাফেকদের এই আচরণ, মুনাফেকদের যে আচরণ। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্না মা নাহনু মুস্তাহজিউন, নিশ্চয়ই যে বলছে যে ইন্না কলু ইন্না মাকুম ইন্না মা নাহনু মুস্তাহজিউন, তো তারা বলে যে আমরা মূলত তাদের কাছে গিয়েছিলাম তাদেরকে ঠাট্টা বিদ্রুত করার জন্য। ওই মুনাফিকরা বলে যে ইমানদারদের কাছে গিয়েছিলাম, তাদের শয়তান বন্ধুদেরকে, যে ইমানদারের কাছে গিয়েছিলাম এই জন্য তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করবো, তাই যে ওরা কী বলছে এগুলালে হাসবো, খেলবো, ঠাট্টা করবো তোমাদের সাথে, তাই ওদের সাথে ঠাট্টা বিদ্রুপ করার জন্য আমি গিয়েছিলাম। আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহই তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করবেন, আল্লাহই তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছেন। ওয়ামুদ্দুহুম, এবং তাদের এই ঠাট্টা বিদ্রুপ ফি তুগিয়ানিহিম, আর তাদের এই পাপি পাপ যে কাজ তারা করতে আসে এগুলো তিনি বৃদ্ধি করে দিয়েছেন, আর তারা এইভাবে মুনাফিকি এভাবে তারা ঘুরে বেড়াবে, তারা কোনো দিশা পাবে না। তাই এই আয়াতগুলাতে মুনাফিকদের কথা বলা হয়েছে। তাই মুনাফিকের মতো আমাদের কোনো সমাজে আচরণ না হয়। আপনার অন্তরে সব সময় থাকবে নিজের কল্যাণ আপনি চাইবেন, আপনার পিতামাতার কল্যাণ চাইবেন, ছেলে মেয়ে পরিবারের কল্যাণ চাইবেন, সমাজের কল্যাণ চাইবেন, আপনার ভাইয়ের কল্যাণ চাইবেন, এলাকাবাসীর কল্যাণ চাইবেন। মুনাফিকে আলামত যাতে কোনো সময় না হয় যে আপনি মুনাফিকে আলামত করে দেখা যায় আপনার এই ভাইয়ের সাথে দুজনের ঝগড়া লাগাই দিলেন, তাকে বলছেন যে এই তোমার সম্পর্কে এই বলছে, ওকে বলছেন এই তোমার সাথে এই বলছে, এই সব আচার ব্যবহার কশ্চিনকালেও ঠিক নয়। বরং আপনি ইমানদার হন এবং একে অপরের জন্য কল্যাণ চান, কল্যাণ করার চেষ্টা করেন, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস হন যে আল্লাহর প্রতি ইমান আনেন, জান্নাত জাহান্নামের প্রতি ইমান আনে, আল্লাহ যা বলছেন আয়াতগুলো আমরা বুঝি এবং আমল করার চেষ্টা করি, আল্লাহ যেন আমাদেরকে খাঁটি মুমিন মুত্তাকি হিসেবে গ্রহণ করেন। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে তাফসির শেষ দিকে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের মাফ করেন, আল্লাহ যেন আমাদের কল্যাণ করেন। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ আপনাদের আমরা বলতে চাই যে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, আমাদের যেন দোয়া করবেন আমরা যাতে ধারাবাহিক আপনাদের তাফসিরগুলো দিতে পারি। আল্লাহর কাছে আমরা তৌফিক চাচ্ছি এবং যা বলছি আল্লাহ যেন কবুল করেন এবং আমরা শুনে বুঝে আমল করতে পারি, সে তৌফিক আল্লাহর কাছে চাচ্ছি। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।